Hey, welcome back to my channel, Monel Lincoln PD. আজকে আমরা দেখব যে একটা ফেক NID কার্ড কিভাবে তৈরি করা যায় এবং এই NID কার্ডটা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্মেই শুধু ব্যবহার করবেন, অন্য কোনো অবৈধ কাজে এই NID কার্ডটা ইউজ করবেন না। তাহলে চলুন আমরা শুরু করছি ভিডিও। প্রথমেই আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিব। ওয়েব ব্রাউজার হিসাবে ক্রোমটাই বেস্ট, তো আমরা ক্রোমটাতেই ওপেন করব। এখানে সার্চ আইকনে আমরা লিখব রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড। আসলে আমরা একটা ফটো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে চাচ্ছি, সেজন্যই রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমরা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। যে ইমেজটাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা আমাকে এখানে আপলোড করতে হবে গ্যালারি থেকে, আর গ্যালারিতে আগে থেকেই আমাকে সিলেক্ট করে রাখতে হবে যে এই ইমেজটা দিয়েই আমি আসলে এনআইডি কার্ডটা তৈরি করতে চাচ্ছি। তো আমরা গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে একটা ফটো আমরা সিলেক্ট করে নিব। ফটোটা আপলোড হয়ে গেল, এর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আমরা একটু অফ হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে দেবো। এখানে এডিট অপশনটাতে আমরা সিলেক্ট করে নিব। এখানে এডিট অপশনটা সিলেক্ট করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে নিচের দিকে, আমরা একটু নিচের দিকে এটাকে স্ক্রল করব। এখানে আসলে একটা কালারের অপশন আছে, কালার অপশনটা আমরা সিলেক্ট করে এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিব, ব্যাকগ্রাউন্ড কালারটা। আসলে এনআইডি কার্ডের আমরা বানাতে চাচ্ছি ওল্ড এনআইডি কার্ড, মানে আগের ভার্সনের, যার জন্য আমার আগের ভার্সনের এনআইডি কার্ডটা কিন্তু 100% পিওর হোয়াইট না, একটু অফ হোয়াইট টাইপের হচ্ছে, একটু রেডনেস আছে এর মধ্যে। তো ওইভাবেই আমরা কালারটা অ্যাডজাস্ট করব যে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা যাতে ওই পেপারসটার সাথে মিলে যায়। তো সেই জন্য আমাকে একটু রেডনেস টাইপের হোয়াইট চুজ করতে হবে। কালার চুজ করে আমরা সিলেক্ট করে দিব কালারটা। ফটো ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমাদের যে এনআইডি কার্ডের যে পেপারস আছে তার সাথে কিন্তু সামঞ্জস্য আছে, তো ওরকমভাবে সিমিলারভাবে আমাকে কালারটা চুজ করতে হবে। এবার ডাউনলোড করতে চাচ্ছি আমরা ফটোটা, তো আমরা ফটোটা ডাউনলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ইমেজটা কিন্তু সাকসেসফুলি ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন আমরা গ্যালারিতে সার্চ করে দেখব যে আমাদের ফটোটা প্রপারলি সেভ হয়েছে কিনা। আমাদের ফটোটা কিন্তু একদম প্রপারলি গ্যালারিতে সেভ হয়ে গেছে, তো এটাকে আমরা এখন কাজে লাগাবো। আমরা পুনরায় আবার ক্রোম ব্রাউজারটাতে চলে যাব। তো এখানে সার্চ আইকনে গিয়ে আমরা লিখব GAMITISA, গ্যামি তিশা। এখানে বেশ কয়েকটা অপশন চলে আসবে, ফেক এনআইডি কার্ড মেকার বিডি, ফেক স্মার্ট কার্ড মেকার বিডি, কার্ড মেকার, স্টুডেন্ট আইডি কার্ড মেকার, ফেসবুক আইডি কার্ড মেকার। তো আমরা প্রথম যেটা আছে ফেক এনআইডি কার্ড মেকার বিডি, এই অপশনটা সিলেক্ট করে দিব। এইখানে কিন্তু একটা সতর্ক সংকেত চলে আসবে, কার্ডটি শুধুমাত্র ফেসবুক এবং অন্য ওয়েবসাইটের ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবেন, কোনো অবৈধ কাজে কার্ডটি ব্যবহার করবেন না। একটু নিচের দিকে আসলে এখানে স্টাইল সিলেক্ট করতে হবে, নর্মাল না লেমিনেটেড, তো আমরা লেমিনেটেড সিলেক্ট করে দিব, যে আমরা লেমিনেটেড পেপার দিয়েই এটা রেডি করা একটা আইডি কার্ড চাচ্ছে। তো প্রথমে আমাদের নাম লিখতে হবে ইন ইংলিশ, তো আমরা ইংলিশ আমাদের নামটা ফুলফিল করে দিব। একটু নিচের দিকে এখানে নাম লিখতে হবে বাংলায়, তো আমরা বাংলায় নামটা লিখে দিব। এরপরে পিতার নাম লিখতে হবে বাংলায়, তো আমরা পিতার নাম বাংলায় লিখে দিব। এরপর মাতার নাম লিখতে হবে বাংলায়, তো আমরা মাতার নামও লিখে দিব।
এবার সিগনেচার দিতে হবে ইংলিশে। তো ইংলিশে আমরা আমাদের নামের প্রথম নামটা আমরা শাহরুখ লিখে দিব। এরপর এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, তো আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব। এখানে এনআইডি নং, এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা আমাকে লিখতে হবে। তো এটা সাধারণত 10 ডিজিটের হয়, তো আমরা 10টা যে কোনো টাইপের ডিজিট এখানে লিখে দিব। এরপর আমার এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আমার বাসা, গ্রাম, তারপরে হচ্ছে ডাকঘর, যেগুলো ফুলফিল করতে হবে বাংলায়, তো আমি বাংলায় এগুলো ফুলফিল করে দিব একে একে। এরপরে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিব, কার্ড প্রদানের তারিখ যে ডেট আছে তার চেয়ে কিছুদিন আগের ডেট আমি দিয়ে দিব, মানে আমার কার্ডটা একটু পুরানা। এইখানে আমাকে ইমেজ সিলেক্ট করতে হবে, যেই ফটোটা আমরা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন করে কালার করছিলাম ব্যাকগ্রাউন্ডে, সেই ইমেজটাই আমরা এখানে আপলোড করে দিব। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করব, দেন এখান থেকে ফটো লাইব্রেরি এই অপশনটা সিলেক্ট করব। দেন আমাদের গ্যালারি চলে আসবে, গ্যালারি থেকে ফটোটা আমরা সিলেক্ট করে নিব। এরপর আমরা একটু প্রিভিউ দেখে নেব যে আমাদের সবগুলো ইনফরমেশন ঠিকঠাকভাবে ফুলফিল হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি সবগুলো ইনফরমেশন আমাদের ফুলফিল হয়ে গেছে। এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। তো এখানে সাবমিট এটাতে ক্লিক করে দিব। দেন আমার ন্যাশনাল আইডি কার্ড কিন্তু চলে আসছে একদম রেডি হয়ে প্রপারলি লেমিনেটিং পেপারে। এবার এটাকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেন আমাদের গ্যালারিতে সাকসেসফুলি এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে আমরা কাজে লাগাতে পারবো, ফেসবুক অথবা আদার্স কোনো প্ল্যাটফর্মগুলোতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।